এই মুহূর্তে চোখ রাখবো শেয়ার বাজারের খবরে। আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরে পরপর উত্থানের সম্মুখীন হচ্ছিল শেয়ার বাজার, কিন্তু আজ কিছুটা হলেও সামান্য হলেও পতন হলো শেয়ার বাজারে। শেয়ার বাজারে পতন, পরপর বেশ কিছুদিন উত্থান পেরিয়ে আবারও সামান্য পতন শেয়ার বাজারে। বৃহস্পতিবার সেন্সেক্স পড়েছে 51.73 পয়েন্ট বা 0.09%, এবং নিফটির পতন হয়েছে 6.15 পয়েন্ট বা 0.04%। বৃহস্পতিবার শেয়ার মূল্য বেড়েছে 1,515টি কোম্পানির, এবং এদিন নিফটি ফিফটির মধ্যে 50টির মধ্যে অগ্রগতি হয়েছে 31টি কোম্পানির। পরপর ছদিন উত্থানের সম্মুখীন হয়েছিল শেয়ার বাজার, কিন্তু ছদিনের উত্থানের পর আজ সামান্য হলেও পতন লক্ষ্য করা গেল শেয়ার বাজারে। শেয়ার বাজারে পতন, পরপর 5 দিন উত্থানের পর আজ আবার কিছুটা হলেও পতন শেয়ার বাজারে। বৃহস্পতিবার সেন্সেক্স পড়েছে 51.73 পয়েন্ট বা 0.09%, নিফটির পতন হয়েছে 6.15 পয়েন্ট বা 0.04%। বৃহস্পতিবার 1,515টি কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে, এবং 1,735টি কোম্পানির শেয়ার মূল্য কমেছে, 141টি কোম্পানির শেয়ার মূল্য অপরিবর্তিত রয়েছে। পরপর ছদিন ধরে উত্থানের সম্মুখীন শেয়ার বাজার, কিন্তু শেষ পর্যন্ত সেই উত্থান পেরিয়ে আজ সামান্য হলেও পতন হলো শেয়ার বাজারে। এ নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলে নেব আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, আমরা টানা একটা উত্থানের ছবি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজ সামান্য হলেও কিছুটা পতন হলো শেয়ার বাজারে, কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টা? হ্যাঁ, আজকে সকাল থেকেই কিন্তু কেনা আর বিক্রি করার শক্তির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একটা সময় একটা দেড়টা নাগাদ আমাদের মনে হচ্ছিল যে আজকেও প্রায় উত্থান হবে বাজারে, প্রায় 8% অর্থাৎ প্রায় 0.5% উঠে গিয়েছিল বাজার, কিন্তু শেষ বেলায় কিছুটা বিক্রি বার্তার ঝোঁকটা বাড়ে, প্রচুর বিক্রি শুরু হয়, এবং তখন শেয়ার বাজার আবার অনেকটা নেমে যায়, প্রায় 8% নেমে যায় অর্থাৎ 0.5% নেমে যায়। এই টানা পড়েনের মধ্যে যখন দিনটা শেষ হলো 3:30 সময়, তখন দেখা গেল সামান্য পতন হয়েছে। এটাকে ঠিক পতন বলা যায় না, কাছাকাছি ব্যাপার, খুব সামান্য পতন, কিন্তু বাজারে কি শেষ পর্যন্ত পতনের শক্তি ঢুকলো, যেটা আমরা অনেকেই আশঙ্কা করছিলাম যে যে পরিমাণে হঠাৎ করে বিদেশি পুঁজি ঢুকছে এবং শেয়ার বাজার বাড়ছে, সেটার শেষ কোথায় এবং যখন শেষ হবে সেটা কি চেহারা নিয়ে আসবে? আজকে যে পরিমাণ বিক্রি একটা সময় হচ্ছিল, তাতে যেন মনে হচ্ছিল যে সেই শক্তি তার পূর্ণ শক্তি নিয়ে ঢুকে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত আবার কিছু কেনাকাটা হওয়াতে অল্প পতন হয়েছে। এখন চোখ রাখতে হবে আগামীকাল সপ্তাহের শেষ দিন, সাধারণত শেষ দিনটায় একটা পতনের ইতিহাস আছে, সুতরাং কালকে শুক্রবার কি হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ পরমি, অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে পরপর ছদিন কিন্তু উত্থানের সম্মুখীন হয়েছিল শেয়ার বাজার। টানা ছদিনের উত্থানের পর আজ বৃহস্পতিবার, আজ কিন্তু সামান্য হলেও পতন লক্ষ্য করা গেল শেয়ার বাজারে।